আমি এই মুহূর্তে আছি হিট বাংলাদেশের গেস্ট হাউসে। Naturally, this resort is very good. I mean, very cost effective. Naturally, it's very nice. But like per suggested, like the bathrooms and accommodations can be improved a bit. আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে মানে এটা খুবই ন্যাচারাল। ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এসে যদি ভালো জায়গা কাটাতে হয় তা মনে হয় যে হিট বাংলাদেশ একটা ভালো জায়গা। সিলেটের শ্রীমঙ্গলের লাউয়া ছড়ার কোলে প্রাকৃতিক পরিবেশে কম খরচে থাকার এমন একটা বাজেট হোটেল বা গেস্ট হাউস আছে তা আমাদের আগে জানা ছিল না। ঢাকা থেকে আমাদের 29 জনের একটা টিম সম্প্রতি শমশেরনগরে গিয়েছিলাম ট্রেইল ম্যারাথনের অংশগ্রহণ করতে এবং আমরা হিট বাংলাদেশের এই গেস্ট হাউসে ছিলাম দুরাত 3 দিন। একটা বিষয় বলে রাখি, আমাদের কাছে এই গেস্ট হাউসটা শুধুমাত্র ন্যাচারাল লাভার এবং অল্পতেই সন্তুষ্ট এমন পর্যটকদের জন্য আদর্শ বলে মনে হয়েছে। আপনি যদি এক্সপেন্সিভ হোটেলের মতো কিছু সার্ভিস আশা করেন তাহলে সম্ভবত আপনার জন্য এই গেস্ট হাউসটা এড়িয়ে চলাই ভালো হবে। এই যে সুন্দর রাস্তাটি দেখছেন এটা চলে গেছে শ্রীমঙ্গল উপজেলার দিকে, আর ঠিক উল্টো দিকেই রাস্তাটা গেছে ভানুগাছ হয়ে শমশেরনগরের দিকে, আর রাস্তার উপরেই হিট বাংলাদেশ। শুভ সকাল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে আমি এই মুহূর্তে আছি হিট বাংলাদেশের গেস্ট হাউসে। এটা কমলগঞ্জ উপজেলায় ঠিক শ্রীমঙ্গল উপজেলার পাশেই। শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলা দুটো আলাদা উপজেলা, কিন্তু আমরা অনেক সময় এটাকে পার্থক্য করতে পারি না, কারণ এটা ভানুগাছ রোড দিয়ে একসাথে কানেক্টেড। আমরা শ্রীমঙ্গলে যখন পর্যটক হিসাবে আসি তখন আমরা অনেকেই লাউয়াছড়াতে আসি, তো লাউয়াছড়াকে আমরা ধরে নেই যে এটা একটা শ্রীমঙ্গলের প্রপার্টি। আসলে এটা শ্রীমঙ্গল উপজেলার না, এটা কমলগঞ্জ উপজেলার একটা প্রপার্টি। যেখান থেকে লাউয়াছড়া শুরু সেখান থেকেই কমলগঞ্জ উপজেলা শুরু। ঠিক লাউয়াছড়ার ঘন জঙ্গলের ভেতরেই এই হিট রিসোর্টটা, খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা রিসোর্ট যে এখানটা আছে সেটা অনেক পর্যটকের হয়তো জানা নেই। গত পরশু এসেছি আমরা এই হিট রিসোর্টে, অনেক রাতে পৌঁছেছি বলে রিসোর্টটা ঘুরিয়ে দেখা সম্ভব হয়নি। আজকে সকালবেলা সুযোগ হলো, আমরা এই রিসোর্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। চলেন। শুভ সকাল। শুভ সকাল মঈন ভাই। শুভ সকাল মঈন ভাই। আমাদের কি বলবো, আমাদের এই জার্নির সাথী, গত দুদিন যাবৎ আমরা একসাথে আছি। আমাদের আরও আমরা মোট 19 জন পার্টিসিপেন্ট এসেছি এখানকার একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে, তো সেই সুবাদে আমাদের হিট বাংলাদেশে থাকার সৌভাগ্য হলো। ইট বেছানাও খুব অপরূপ একটা রাস্তা, এখানটা অনেক টিলা বলে রাস্তা উঁচু নিচু। এটা কিন্তু মূলত লাউয়াছড়া যে সংরক্ষিত বনাঞ্চল এটা লাগোয়া, ঠিক বনাঞ্চলের ভিতরে না, কিন্তু লাউয়াছড়া যেখানটা শেষ হলো সেখান থেকেই হিট বাংলাদেশ শুরু। এই যে হাতের ডানে যে বিল্ডিং এটা হচ্ছে হিট বাংলাদেশের ক্যান্টিন। ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট তিনটাই এখানে হবে। আমি ক্যান্টিনটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ক্যান্টিন, আমরা এখন ক্যান্টিনে যাব এবং আমরা ব্রেকফাস্টটা সারব। গুড মর্নিং, গুড মর্নিং আলম ভাই, জাহিদ ভাই। এই হচ্ছে ক্যান্টিনের রান্নাঘর। এখানে কি ডিম ভাজি চলছে? আপনারা কতজন স্টাফ এখানে ক্যান্টিনে? 8 জন। দুর্জল ভাই, কেমন এনজয় করলেন হিট বাংলাদেশ, মানে হিট বাংলাদেশ গেস্ট হাউস নিয়ে শুধু? আচ্ছা আচ্ছা, আমি আসলে রিয়েলি অভিভূত, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ,
আমি খাবার নিয়ে একটু সংক্ষিপ্ত ছিলাম, তো আমাদের বাজেটের মধ্যে যে খাবারটা ওনারা পরিবেশন করছে রিয়েলি টেস্টি, এবং আমি সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই আসলে ওদের রান্না বান্নাটা একটু স্পাইসি হলেও আমাদের ঢাকার সাথে খাবারের বেশ ভালো মিল আছে, হ্যাঁ এটা একটা বড় পয়েন্ট, এই জিনিসটাই ভালো লাগছে। হ্যাঁ, তো ওভারঅল খাবার দাবার আমি এই হিটের আয়োজনে খুব খুশি। এখানে চারিদিকটায় খালি সবুজ, মাঝখানে ইট বিছানো রাস্তা, ডানে বামে সবুজ। তো এইটা সদর রাস্তা, এটা সোজা চলে গেছে সেই বিভিন্ন কটেজগুলোর দিকে। হিট বাংলাদেশে ঢোকার মুখে এটাই প্রথম কটেজ আমার চোখে দেখা। এখানে প্রতিটা কটেজকে আলাদাভাবে নাম্বার দিয়ে চিহ্নিত করা আছে। এটার নাম্বার দেখতে পাচ্ছি 24A 24B। তো আমি জানি না সিরিয়াল নাম্বার কোথা থেকে শুরু হয়েছে। 24A হচ্ছে বাম দিকের রুমটা, 24B হচ্ছে ডান দিকের রুমটা। এটা হচ্ছে দ্বিতীয় কটেজ, রুম নাম্বার 23A 23B, অর্থাৎ কটেজ নাম্বার 23। তারপরে কিছু দূর এগুলেই এখানে চার রাস্তার একটা মোড়, ডান দিকে রাস্তাটা চলে গেছে, সোজা গেছে আর বাঁ দিকে গেছে, সব দিকেই কটেজেস। তো আমরা একটু ডান দিকে আগাবো। এখানে মার্ক করে দেওয়া আছে কোন দিকে কি, দেখুন গেস্ট হাউস রুম নাম্বার 16-17 বাঁ দিকে, দেন ট্রেনিং সেন্টার, লেক, স্টাফ কোয়ার্টার, আর ডান দিকে আছে মুকাম টিলা, রেল লাইন, অফিসার্স কোয়ার্টার, খেলার মাঠ। তো এখানে অনেকগুলো কটেজ পরপর সাজানো, এখানে কটেজ নাম্বার 18। আমার গত দুদিন এইসব কটেজে থেকে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এটা ফ্যামিলি কটেজ, অর্থাৎ ভেতরে বেড আছে, সাথে একটা স্পেস আছে যেখানটায় একটা ডাইনিং টেবিল বসানো যায় ইজিলি, যদি ওদের ডাইনিং টেবিল নেই। তো ওটা একটা কমন রুম, এছাড়া ওয়াশরুমগুলো বেশ বড় বড়। তবে যেটা বলছিল সবাই যে এখানে রেনোভেশনের অনেকগুলো কাজ করতে হবে, আদারওয়াইজ এটা একটু আন্ডারএস্টিমেট হয়ে থাকবে অন্য অন্য রিসোর্টের তুলনায়। দেখুন কত ঘন জঙ্গল, মূলত এটা লাউয়াছড়ার একটা এক্সটেনশন, তো আমরা লাউয়াছড়ার ভিতরেই আছি ভার্চুয়ালি এটা আমরা বলতে পারি। আমরা লিটারেলি এই লাউয়াছড়ার বনাঞ্চলের ভিতরেই আছি, যদি এটা একদম লাউয়াছড়ার সীমান্ত লাগোয়া। তো এখানকার এই গাছগুলি হয়তো পরে বনায়ন করা, কিন্তু ভেতরের যে বৃক্ষরাজি, যে জঙ্গল, এটা দেখে খুব সহজেই অনুমেয় যে এটা একেবারেই প্রাকৃতিক। তো একদম লাউয়াছড়ার এক্সটেনশন, অনেকগুলো কটেজ এ রাস্তায়, 1, 2, 3, এখানে 4, পেছনে একটা, 5। তো রাস্তাটা চলে গেছে এদিকটায়, দেখি আমরা একটু এগিয়ে। ওকে, তো এটা হচ্ছে বাউন্ডারি, তার মানে হিট গেস্ট হাউসের সীমান্ত এখানেই শেষ। একটু টিলা মতো, দেখুন একটু উঁচুতে মূল গ্রাউন্ড থেকে, তো সিলেট অঞ্চলে যাওয়া হয় আর কি। তো এটা বাঁ দিকের অংশটা, এখানটায় আর একটা কটেজ।
আরো একটা কটেজ, দুই বেডের রুম, আর একটা রুম, তিন বেডের। একটু অগোছালো কারণ আমাদের এখন চেক আউট টাইম। রুমের ঠিক পেছনে এরকম একটা স্পেস এবং পেছনে একটা দরজা। একদম প্রকৃতি পেছনটায়, বানর আছে। আরো কটেজ, এটা একটা হিউজ প্রপার্টি আমার কাছে মনে হয়, যেটা মানে কারোই গোচরে আসেনি বড় পর্যটকদের, যারা আমরা রেগুলার শ্রীমঙ্গল মৌলভীবাজারে অংশে আসি। হিট বাংলাদেশকে নাম শুনেছি কিন্তু ওভাবে চেনা হয়নি, তো এক্সপ্লোর করলে বোঝা যায় যে এটা কত বড় প্রপার্টি এবং কত বড় সেট আপ। কিন্তু এটা অবহেলিত, এটা নিশ্চিত। তো এখানে অনেক কিছু করার আছে। হিট বাংলাদেশের কোনো ম্যানেজমেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকেন, একটু নজর দেবেন এই অংশে। আমার মনে হয় রুমগুলোকে একটু রেনোভেট করলে এটা ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল হাউজিং প্রজেক্ট হতে পারে এই মৌলভীবাজার অঞ্চলে। গত পরশু দিন যখন আমরা চেক ইন করি এই হিট গেস্ট হাউসে, তখন কিছু ফুটেজ রেখেছিলাম ঢোকার মুখে, তখন রুমগুলো একটু গোছানো ছিল, ওই ফুটেজগুলো দেখাবো এখন আপনাদেরকে। আপনি হচ্ছেন নূর ইসলাম? নূর ইসলাম সাহেব, আচ্ছা, আপনার সাথে আমার অনেকবার ফোনে কথা হয়েছে এই রিসর্টটা বুকিং দেওয়ার নিয়ে। আপনাদের রিসর্ট নিয়ে একটা ছোট ভিডিও করার চেষ্টা করছি, মানে অন্যরা যাতে এটা জানতে পারে। এখানে হিট রিসর্টটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, আমরা যারা শ্রীমঙ্গলে আসি শ্রীমঙ্গলেই থাকি, এই পার্টটায় থাকা হয় না। তো এখানে কত আয়তনের নূর ইসলাম ভাই? আমাদের হিট বাংলাদেশের পুরো আয়তন হলো 190 একর জায়গা। এইটা এই প্রপার্টিটা টোটাল হিট বাংলাদেশ, টোটাল হিট বাংলাদেশ কমলগঞ্জে। আচ্ছা, এই যে প্রপার্টিটাতে আমরা আছি এখানটায় কত? এখানটায় আছে 25 একর। 25 একর, তো হিউজ। তো কতগুলো এরকম গেস্ট হাউস আছে আমাদের? এসি রুম আছে 16টা। আচ্ছা, আর নন এসি কটেজ আছে 60টা। আচ্ছা, তো ওগুলোর একটু প্রাইস রেঞ্জ আমি জানি, বিভিন্ন সময় হয়তো ওঠানামা করে, মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায়। আমাদের এসি রুম কাপল যেগুলো, এগুলো হলো 2500 টাকা করে, আরো কিছু এসি রুম আছে 2200 টাকা করে। আচ্ছা, আর কিছু রুম আছে 4000 টাকা করে, আর নন এসি কটেজ গুলা হলো আপনার 6000 টাকা করে। আর এগুলোর সাথে সবগুলোর সাথে 15% ভ্যাট অ্যাড হয়। ওকে, তো আপনাদের গেস্ট হাউসগুলোর ভিতরে দেখলাম তো একাধিক বেড, কোন কোন, আমি বিশেষ করে আমরা যে রুমে আছি সেখানে 5টা বেড এরকম, অন্যগুলো তো কি একই ধরনের? না, অন্যগুলো না, অন্য কটেজগুলোতে এই জাস্ট ওইটার মধ্যেই 5টা 5টা 10টা বেড আছে দুই সাইডে, আর অন্যগুলোতে 4টা করে রুম, আর 4 রুমে 10টা বেড আছে। ওকে, ঠিক আছে। নূর ইসলাম ভাই মোটামুটি জানালেন, রুমের রুম ডেসক্রিপশন দিলেন, তো আর খাবার দাবার সম্পর্কে একটু আইডিয়া দিবেন নূর ইসলাম ভাই? খাবার দাবার ধরুন আমাদের যে বারবিকিউ, ওইটা একটা প্যাকেজ, ওটা 300 করে পার হেড। আর এমনি ব্রেকফাস্ট? আর ব্রেকফাস্ট 75। খিচুড়ি, ডিম ভুনা এটা দেওয়া যায়, তারপরে রুটি, সবজি, ডিম, এটাও 75। আচ্ছা, দুপুরের খাবার? আর দুপুরের খাবার লো যেটা, এটা হলো আপনার 200 করে। ডিনারও এরকমের মধ্যে চিকেন অথবা ফিশ। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, মানে এটা খুবই ন্যাচারাল। জি, একদম লাভাছড়ার ভিতরেই কিন্তু ওরা এখানে খুব একটা কমার্শিয়ালি বিষয়টাকে দেখার চেষ্টা করেনি, ফলে এখানকার যে ন্যাচারাল বিউটিটা এটা মানে ইনটেক আছে আর কি, এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট পার্ট মনে হচ্ছে। খুবই নিরিবিলি জায়গা, আর থাকার জায়গা ওদের আমি যেটা বুঝলাম এখন যে ওদের দুই ধরনের অপশনই আছে, বাজেট অপশনও আছে আবার কম্পারেটিভলি বেটার অপশনও আছে। আচ্ছা, তো আনফরচুনেটলি আমাদের বাজেট অপশনটা নেওয়া হচ্ছে, আমি জানি না, কারণ আমরা একটা বড় গ্রুপ এসেছি বোধহয় ওই কারণেই।
তো উনি ম্যানেজার সাহেব এখন দেখালেন যে ওনাদের আরও বেটার অপশন আছে, তো পরবর্তীতে আমরা আসলে আমরা বেটার অপশনগুলো যদি নিই তো আমার মনে হয় যে আরও মানে ভালো হবে, ফ্যামিলি নিয়েও আসা সম্ভব সম্ভব। তো অল টুগেদার ইটস এ নাইস প্লেস। আর খাবারের ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে মানে ওনারা এই বাজেট অপশনের মধ্যে যেভাবে অ্যারেঞ্জ করছে ভেরি নাইস, তবে আমরা যদি আরও একটু স্পেন্ড করতে পারি আমার ধারণা এদের দিয়েই আরও বেটার ফুড অ্যারেঞ্জ করা সম্ভব। অবশ্যই আলম ভাই কিছু অ্যাড করবেন? হ্যাঁ, এই যে ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এসে যদি ভালো জায়গা কাটাতে হয় তা আমার মনে হয় যে হিট বাংলাদেশ একটা ভালো জায়গা, এখানে আপনি ফ্যামিলি ফ্রেন্ডস অথবা কলিগ সহ যদি এসে সময় কাটাতে চান তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে একটা ভালো অপশন। গুড মর্নিং মির্জা ভাই। হিট বাংলাদেশের ভালো আর মন্দ 30 সেকেন্ডে। ভালো মন্দ হচ্ছে কি পরিবেশটা ভালো অসাধারণ, আর মন্দের দিকটা হচ্ছে কি যে আধুনিকায়নের ক্ষেত্রে তাদেরকে আরও অগ্রসর হতে হবে চারিদিকের প্রেক্ষাপট দেখে। এর চেয়ে ভালোভাবে কিন্তু কেউ এখন পর্যন্ত বলে নাই। ভাবি আপনি কি মানে ওখানে মেজাবের উপর দিয়ে আপনার আর বলার কিছু নেই, এই জন্য কিন্তু পারফেক্ট ভাবি। হ্যাঁ, আমি শেষ করব কত দুদিন এই হিট গেস্ট হাউসে থেকে আমার যেটা মতামত তা হচ্ছে এটা প্রকৃতির ভেতরের একটা গেস্ট হাউস, খুব বড় টিমের জন্য এটা একটা আদর্শ থাকার জায়গা। এটা একটা অনেক বড় প্রপার্টি এবং অনেকগুলো কটেজ ছড়িয়ে ছিটিয়ে অবস্থান, সুতরাং আপনাদের টিমের সদস্য সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে সদস্যরা বিভিন্ন কটেজে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে আলাদা আলাদা ছোটো ইউনিট হিসেবে, এবং আপনি এই পুরো গেস্ট হাউসের মজাটা বুঝতে পারবেন। তবে একটা বিষয়, সেটা হচ্ছে অন্য এক্সপেন্সিভ রিসোর্ট বা গেস্ট হাউসের সাথে কিন্তু হিট গেস্ট হাউসকে তুলনা করলে হবে না, তেমন এক্সপেকটেশন করাটাও ঠিক হবে না। আপনাকে প্রকৃতি প্রেমী হতে হবে, আপনাকে ডোন্ট মাইন্ড গোছের হতে হবে, আপনি আসবেন এসব অঞ্চলে ঘুরতে ফিরতে এবং থাকতে এবং খেতে, তো সবগুলো এখানটায় আছে, মানের কম বেশি আছে। আশা করি হিট সেই দুর্বল অংশগুলোতে নজর দেবে, তবে আমার জানা মতে এই অঞ্চলে এতগুলো মানুষকে একসাথে থাকার ব্যবস্থা হিট বাংলাদেশের এই গেস্ট হাউস ছাড়া অন্য কোথাও নেই। অবশ্য ফাইভ স্টার কিছু আছে সেটা ভিন্ন, তবে এরকম ইকোনমি এবং প্রকৃতির ভিতরের যে একটা গেস্ট হাউস হিট বাংলাদেশ সেটা কিন্তু অনন্য। আপনারা ঘুরবেন, এক্সপ্লোর করবেন, আর অবশ্যই প্রকৃতির দিকে খেয়াল রাখবেন, ময়লা আবর্জনা প্লাস্টিক এখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রকৃতি এনজয় করবেন, জীবন উপভোগ করবেন, আপনাদের নেক্সট জেনারেশন তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন যাতে এই ভ্রমণ চক্রটা চলতেই থাকে জেনারেশন বাই জেনারেশন। ধন্যবাদ।